हेलो फ्रेंड्स, वेलकम टू ऑनलाइन स्टडी एक्सेस। बंधुरा, आमि दिबाकर भट्टाचार्य। आज निये एसेछि तोमादेर जन्य प्रिपोजिशनेर व्यवहार निये एकटि क्लास। एई क्लासटि लगातार चलते थाकबे। आर विशेष कथा होच्छे, जारा आमार चैनल नतुन एसेछो तारा आमार क्लासटि जदि भालो लेगे थाके ताहले अवश्यई सबस्क्राइब करो। ताहले बंधुरा, चलो আজকের নতুন প্রিপোজিশনের ক্লাসটি শুরু করি। তাহলে দেখো বন্ধুরা, প্রিপোজিশন, প্রিপোজিশন কথার কি মানে? প্রিপোজিশন কথার মানে হলো, প্রি মানে পূর্বে, পজিশন মানে কি অবস্থান। তাহলে প্রিপোজিশন মানে হচ্ছে কি? পূর্বে অবস্থান। কিসের পূর্বে অবস্থান? নাউন বা প্রোনাউনের। নাউন মানে বিশেষ্য, আর প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম। তাহলে বিশেষ্য এবং সর্বনাম, নাম এবং নামের পরিবর্তে যা বসবে তার আগে বসবে কি এই প্রিপোজিশনটা। অনেক প্রিপোজিশন আছে, অ্যাট আছে, ইন আছে, ওয়ান আছে, অ্যামং আছে, উইথ আছে, অফ আছে, বিভিন্ন প্রকার আছে। আমরা প্রত্যেকটি জিনিসই পরপর আলোচনা করব। আজকে এক ক্লাসে না পারি, ডিভাইডেড করে পার্ট করে করে ক্লাসটি শুরু করব, শেষ করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো আজকে ক্লাসটি শুরু করি। দেখো, ইউজ অফ প্রিপোজিশন, ইউজ অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের ব্যবহার। তাহলে দেখো, প্রথমে আমরা দেখব অ্যাট এবং ইন। কি দেখব? অ্যাট এবং ইন, দেখতে পাচ্ছ? অ্যাট এবং ইন। তাহলে অ্যাট এবং ইন কিসে কিসে ব্যবহার করা হয়? অ্যাট এবং ইন, দেখো, বড় স্থান বা সময়ের পূর্বে কি বসে? ইন বসে, এবং ছোট স্থান বা সময়ের পূর্বে কি বসে? অ্যাট বসে। তোমরা প্রত্যেকেই জানো, কিন্তু ভুলটা কোথায় হয় সেটা আমি তোমাদেরকে বলে দিই। কোথায় বলি? দেখো, হি লিভস, উদাহরণ দিকে একটা এক্সাম্পল, এক্সাম্পল কি দেখি? হি লিভস অ্যাট ধর্মতলা ইন কলকাতা। দেখো, কলকাতার মধ্যে ধর্মতলা জায়গাটা অবস্থিত, কলকাতার মধ্যে ধর্মতলা জায়গাটা অবস্থিত। কলকাতাটা একটা বড় এরিয়া, দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট। তাহলে ওয়েস্ট বেঙ্গলের রাজধানী কি? কলকাতা। তাহলে কলকাতাটার আগে কি হবে? ইন হলো, বড় জায়গা। আর অ্যাট কোথায় হলো? ধর্মতলা, মানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে অ্যাট ধর্মতলাতে ইন কলকাতা। ইন কিসের আগে বসে? বড় জায়গার আগে, দেশের আগে ইন বসে, জেলার আগে ইন বসে, ঠিক আছে, এসবের ক্ষেত্রে ইন বসে। আর অ্যাট ছোট স্থানের আগে কি বসে? অ্যাট বসে। এইবার মনে রাখার বিষয় কি, আরেকটা জিনিস দেখো, আরেকটা উদাহরণ দেখি। হি ওয়েন্ট দিয়া, সে সেখানে গিয়েছিল অ্যাট সেভেন ও ক্লক, কটার সময়? সাতটার সময়। ইন ইভিনিং, কটার সময়? সন্ধ্যায়, সন্ধ্যা সাতটার সময় সে গিয়েছিল। এখানে ইন দ্য ইভিনিংও দিতে পারো, ইন দ্য ইভিনিংও দিতে পারো। দেখো, এবার রুলসটা কি, নোট, মানে হচ্ছে বিশেষ দ্রষ্টব্য, ভালো করে খেয়াল করো। সময়ের পূর্বে ইন ব্যবহার করলে তারপরে দি বসে, সময়ের পূর্বে ইন ব্যবহার করলে তারপরে দি বসে, কিন্তু অ্যাড ব্যবহার করলে দি বসে না, কিন্তু অ্যাড ব্যবহার করলে কি বসে না? দি বসে না। সবসময় মনে রাখবে যে সময়ের আগে যদি ইন ব্যবহার করা হয় তাহলে তারপরে দি বসে, কিন্তু অ্যাড ব্যবহার করলে তার আগে দি, তারপরে দি বসবে না। দেখো, কিসের কিসের পরে অ্যাড বসে এবং কিসের কিসের পরে দি বসে, ইন বসে। দেখো, নাইট, এই জায়গাটাই তোমাদের ভুল হয়। নাইট, নুন, ডাস্ক, ডন, ডন মানে ভোরবেলা, ইত্যাদির পূর্বে অ্যাট বসে। অ্যাট নাইট, অ্যাট নুন, অ্যাট ডাস্ক, অ্যাট ডন, এবং এই যে মর্নিং, ইভিনিং, আফটারনুন ইত্যাদির পূর্বে ইন বসে। দেখেছ? ইন, ইন দ্য আফটারনুন, ইন এর পরে দিয়ে দিতে পারো, ইন দ্য ইভিনিং, ঠিক আছে। তাহলে ইন অ্যাট কোথায় বসে আশা করি বুঝতে পারলে। এরপরে আমরা দেখব হচ্ছে ইন আর ইনটু। কি দেখব? ইন আর ইন, চলো তাহলে ইন আর ইনটু দেখে বন্ধুরা। এবার দেখো, ইন এবং ইনটু, ইন কোথায় বসে? ইন কোনো কিছুর ভিতরে অবস্থিত, কোনো কিছুর ভিতরে অবস্থিত বা স্থিতিশীলতা বোঝালে ইন ইন বসে, এবং ভিতরে প্রবেশ করা বা গতিশীলতা এবং রূপান্তরিত হওয়া বোঝালে ইনটু বসে। তাহলে একটা জিনিস বন্ধুরা দেখো, ভিতরে যদি কোনো কিছু থাকা বোঝায় তাহলে কি বসে? ইন বসে। আর হচ্ছে কি, যদি
ভিতরের দিকে ঢোকা বোঝায় গতিশীলতা, গতি আমি ঢুকছি, হেঁটে ঢুকছি, তখন কি হবে ইনটু হবে। আর যদি একটা থেকে আরেকটা রূপান্তরিত হয় তাহলে কি হবে ইনটু হবে। এগুলো ছোট ছোট নলেজ ইংলিশ গ্রামারের। তাহলে ইনটু কি হবে বুঝতে পেরেছো? দেখো এবার দেখো, তাহলে আমি একটা উদাহরণ দিই। দ্য স্টুডেন্টস আর ইন দ্য রুম, ছাত্রছাত্রীরা শ্রেণীকক্ষে রয়েছে, ঘরের মধ্যে রয়েছে। আচ্ছা দেখো ইন, তাহলে কি হয়েছে ছাত্রছাত্রী ইন দ্য রুম, তাহলে এই রুম এটা নাউন, এটা হচ্ছে কি ইন দ্য রুম, এটা হচ্ছে শ্রেণীকক্ষ, কি বললো শ্রেণীকক্ষ, তার আগে ইন বলেছে। এটা অ্যাকচুয়ালি না, এটা নাউনও বলছে ইন দ্য রুম, রুম রুম বোঝাচ্ছে নাম। দে এন্টার্ড ইন টু দ্য রুম, তারা ঘরের মধ্যে প্রবেশ করছে। দেখো ইন টু দিকে বোঝাচ্ছে ঘরের ভিতর দিকে ঢুকছে, ইন টু। আরেকটা উদাহরণ দেখো, ওয়াটার চেঞ্জেস ইন টু ভ্যাপর, ভ্যাপর মানে হচ্ছে বাষ্প, ভ্যাপর মানে কি বাষ্প, বাষ্প ব্যাপার মানে বাষ্প। দেখো ওয়াটার জল চেঞ্জেস পরিবর্তন হয় কি হয় ইন টুতে হয়। তাহলে এটা গেল কি রূপান্তরিত হওয়া, এটা গেল কি ভিতরের দিকে ঢুকছে, আর এটা গেল কি ঘরের মধ্যে রয়েছে, মধ্যে থাকা, গতিশীলতা, প্রবেশ করা বোঝালে। এবং আরেকটা হচ্ছে কি তোমার যেটা হচ্ছে কি পরিবর্তন, রূপান্তরিত হয়, এক বস্তু থেকে আরেক বস্তুতে রূপান্তরিত হওয়ার সময় ইনটু ব্যবহৃত হয়। ঠিক আছে, এরপরেরটা আমরা দেখে নেব, ওয়ান ইন এবং অ্যাট, ওয়ান ইন অ্যাট, এটা আবার কোথায় কোথায় বসে দেখো। দেখো বন্ধুরা, ওয়ান ইন এবং অ্যাট, এখানে যেহেতু ইনও আছে অ্যাটও আছে, ইন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহৃত হয়, অ্যাট বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহৃত হয়। দেখো ওয়ান ইন অ্যাট, দিন বা তারিখের পূর্বে কি বসে, ওয়ান, দিন বা তারিখের পূর্বে কি বসে বোর্ডে তোমরা দেখো, দিন বা তারিখের পূর্বে কি বসে ওয়ান, ইন কোথায় বসে মাসের আগে ইন বসে, হ্যাঁ মাস বা বছরের আগে কি বসে ইন বসে। এবং নির্দিষ্ট সময় যদি বোঝায় তাহলে কি হবে অ্যাট বসবে, নির্দিষ্ট সময় হলে অ্যাট, বছর বা মাসের আগে কি বসে ইন, আর দিন বা তারিখের আগে সবসময় কি বসবে ওয়ান। দেখো আমি একটা সেন্টেন্সের মাধ্যমে টোটালটা ডিসকাস করছি। দেখো আই শ্যাল মিট ইউ অ্যাট 5 o'clock, আমি তোমার সঙ্গে 5টার সময় দেখা করব, নির্দিষ্ট টাইম বলছে 5টা, এই জন্য তারা কি বসে অ্যাট। দেখো খেয়াল করে অ্যাট, তার আগে কি বসলো, পেনটা চেঞ্জ করে নি, দেখো তার আগে কি বসলো অ্যাট। এবার দেখো ওয়ান, ওয়ান সানডে মানে রবিবারে, তার আগে কি বসলো ওয়ান, ওয়ান সানডে, কি মাসে জানুয়ারি মাসে, ইন জানুয়ারি, ঠিক আছে, বছরের আগেও ইন বসে, ইন 2020 হতো, ইন 2022 জানুয়ারি, ইন জানুয়ারি কমা দিয়ে 2020 যদি লেখো 20, ঠিক আছে। আর যদি ইন জানুয়ারি না থাকতো, যদি অন্য কোনো বছর থাকলো, আর দেখা করবো কি 2020 সালে বা 2021 সালে, ইন 2021, ঠিক আছে, 2021 জানুয়ারি না থাকলে ইন 2021 দেওয়া হতো। তখন এখানে কি, এখানে ইন জানুয়ারি ইন 2021, যেহেতু পরপর ইন না দিয়ে কি হলো কমা দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। এবার নেক্সটটা দেখে নিই, নেক্সট নিয়মটা কি আছে, দেখো আফটার এবং ইন। দেখো ইন বারবার লিখছে এই কারণে যে ইনের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানে হয়, ঠিক আছে। পরীক্ষায় আছে, খুব পরীক্ষায় দেখো, যে কোনো চাকরি পরীক্ষায়, হ্যাঁ তোমরা এগুলো খাতায় লিখে নাও আর বারবার প্র্যাকটিস করো, দেখবে ইংরেজি গ্রামারে কোনো সমস্যা হবে না। আর যদি কোথাও কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য, আমি প্রত্যেকের কমেন্ট লক্ষ্য করি, ঠিক আছে। এবার দেখো অতীতকালে যদি ব্যাপক সময় বোঝায়, অতীতকালে যদি ব্যাপক সময় বোঝায় তাহলে কি হবে আফটার হবে, আর যদি ভবিষ্যৎকালে ব্যাপক সময় বোঝায় তাহলে কি হবে ইন হবে, এটা মনে রাখবো। ব্যাপক সময় মানে পিরিয়ড অফ টাইম, অনেক সময় ধরে বোঝাবে। দেখো তাহলে আমি দুটো উদাহরণ দিই, খেয়াল করো, আই রিটার্ন মাই নেটিভ ভিলেজ আফটার 6 months, ধ্যান দাও ভালো করে ধ্যান দাও, আই রিটার্ন মাই নেটিভ ভিলেজ আফটার 6 months, আমি আমার নেটিভ ভিলেজ মানে নিজের গ্রামে যেখানে জন্মগ্রহণ করা হয়েছে, নেটিভ ভিলেজ আফটার 6 months,
6 মাস পর এসেছে। তাহলে কি হলো? অতীতকাল হলো, রিটার্ন, ফেরত এসেছে 6 মাস। হ্যাঁ, আশা হয়ে গেছে, তাহলে 6 মাস আমার নিজের গ্রামে ফেরত এসেছি। আচ্ছা এবার দেখো, এটা অতীতকালের কথা গেল, অতীতকাল। এবার দেখো, উই শ্যাল ফিনিশ, শ্যাল উইল থাকলে তোমরা জানো আমি করিয়েছি, শ্যাল উইল থাকলে ফিউচার হয়, ববে বো বল করেছি আমি, এগুলো ববে বো জন্য শ্যাল বা উইল বসে। তাহলে উইল পরে কি বসে? শ্যাল। উই শ্যাল ফিনিশ, আমরা শেষ করব দা ওয়ার্ক, কাজটা, ইন এ উইক, এক সপ্তাহের মধ্যে, মানে আগামী এক সপ্তাহের মধ্যে আমরা কাজটি শেষ করব। ক্লিয়ার? আফটার আর ইন এর ব্যবহার। পরের নেক্সটটা, নেক্সট নিয়মটা আজকের শেষ নিয়ম। তাহলে দেখো বন্ধুরা শেষ নিয়মটি, দেখো বন্ধুরা আজকের ক্লাসের শেষ নিয়মটি লক্ষ্য করো, ইন এবং উইথ, ইন এবং উইথ। দেখো, ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের শেষ মুহূর্ত বোঝাতে ইন এবং সেই সময় উত্তীর্ণ হবার পর বোঝাতে উইথ ইন ব্যবহৃত হয়। কি হবে? ভবিষ্যতে কোনো সময়, ভবিষ্যতে কোনো ব্যাপক সময়ের শেষ মুহূর্ত বোঝাতে কি বসবে? ইন বসবে। আর সেই সময়টা পার হয়ে যাবার পরে বোঝাতে কি বসবে? উইথ ইন বসবে। খেয়াল করো, উদাহরণ দাও, আগেরটা আমরা দেখেছিলাম যা, তার ঠিক সেরকমই কিন্তু একটু ভিন্ন রকম। দেখো, খেয়াল করো, মিস্টার মানো উইল কাম ইন এ মান্থ, এক মাসের মধ্যে আসবে, শেষ মুহূর্তের মধ্যে, মানে কি এক মাস শেষ হবে না, তার আগে আসবে, শেষ মুহূর্তের মধ্যে। তাহলে মিস্টার মানো উইল কাম ইন এ মান্থ, এক মাসের মধ্যে আসবে। এর পরেরটা দেখো, উই উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইথ ইন এ মান্থ, এই এক মাসটা শেষ হয়ে গেল, ধরো আমরা এক মাসের মধ্যে কাজটি করব, সেটা ও পার হয়ে গেল, তারপরে কি? তখন যদি বলা হয় যে আমরা এক মাসের উইথ ইন এ মান্থ, এক মাসের মধ্যে করবো, মানে পার হয়ে যাবার পরে আবার এক মাসের মধ্যে করবো, তাহলে উই উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইথ ইন এ মান্থ। এটা খুব ভালো করে উইথ ইন কোথায় বলে দেখেছো, পার হয়ে, যে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে সেই সময় শেষ মুহূর্তের মধ্যে যদি কাজটা করতে পারে তাহলে ইন বসবে, আর যদি সেটা সেই মাসটা যদি পার হয়ে যায়, পরবর্তী সামনে আরেক মাস হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? উইথ ইন এ মান্থ, এক মাসের মধ্যে, মানে আমরা এই মাসে করতে পারিনি, আগামী মাসের মধ্যে কমপ্লিট করে দেবো। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ইন উইথ ইন এর অনেক জায়গায় কাজ আছে, ইন এবং উইথ ইন। আমরা আজকে এই কয়টি নিয়ম দেখলাম, আর এই সিরিজটা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা প্রি পজিশনের ব্যবহারগুলো শিখতে না পারব। তাহলে বন্ধুরা, যদি কারো যদি বুঝতে কোনো অসুবিধা হয়, কোনো সমস্যা হয়, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে, আমার পড়ানোর স্টাইল, আমার বোঝানোর স্টাইল যদি ভালো লেগে থাকে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং পাশে যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করে রাখবে, যেন আমার সব নোটিফিকেশন তোমরা পাও। ঠিক আছে বন্ধুরা, তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকে তাহলে এ পর্যন্ত, টাটা।